বড়ির গুঁড়ো গেছে মনে হয়। পালে সুপুজ ছেলে চিকন করে কাটে না। আচ্ছা তুই মাইকের এই ব্যাটারিতে চার্জ ঠিক করে দিছিলি নাকি রাত্রে চার্জ না দিয়ে ঘুমিয়ে পড়ছিলি? তোরা কি করছেন, ফুল চার্জ দিয়ে ব্যাটারি? আলি ভাই নষ্ট ব্যাটারি দিয়ে দেয়, আমি চেঞ্জ করে ফ্রেশটা নিয়ে আসি, ভালোটা নিয়ে আসি। কেন আলি এই কাজটা করে কি জন্য? কত আপনি টাকা দেন না তো কি করবে? এটা তো স্টেট বলে আজিজ বাটপার, তারা বাইক ভাড়া দিবি না। আলির তো দেখছি বিরাট বাড় বাড়িয়েছে দেখতেছি। হ্যাঁ দাঁড়া, এই মাইকের ভাড়া নিয়ে আমি ইস্যু তৈরি করতে চাই। মাইক নিয়ে ইস্যু? হ্যাঁ মাইক নিয়ে ইস্যু করবো, করবোই তো। এই যে মাইকের জিনিসপত্র একটাও ভালো আছে, কথা পরিষ্কার শোনা যায়, ক্যাঁকু ঘ্যাঁচ ঘুষ ব্যাটারিতে চার্জ থাকে না, মাইকের ভিতরে মাইকের মধ্যে ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ বেরোয়, এই সমস্ত নিয়ে ইস্যু তৈরি করে একটা গরম বক্তৃতা ঝাড়ি শালো আলির বারোটা বাজাই থাক। ভালো বুদ্ধি বাইর করেছিল, কিন্তু এটা এখন করার দরকার নেই, তাহলে পরে আমার লাত্তি দিয়ে দোকানে তো বাইর করে দেবে না। আচ্ছা যা, তোদের তাহলে আপাতত বন্ধ রাখলাম। এই পান কই, এই পান নিয়ে ধরে পান নিয়ে, আরে সুপুরি নিয়ে করে কাটি দিতে হবে। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5 6 7 8 9 0। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5 6 7 8 9 0। ওয়্যার রেডি? আচ্ছা আজকের গরমের ইস্যু হচ্ছে বাড়ি ভাড়া। এখন থেকে নির্দিষ্ট দিনে বাড়ি ভাড়া পরিশোধ না করিলে কাউকে বাড়ি ভাড়া হবে না। বাড়িওয়ালারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আর পরীক্ষা দেবে না। 5 তারিখের মধ্যে বাড়ি ভাড়া দেওয়ার কথা থাকলেও অনেকেই 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, এমনকি 25 তারিখেও তারা বাড়ি ভাড়া দেয় না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, বাড়ি ভাড়া 5 তারিখের মধ্যেই দিতে হবে, দিতে হবে। এখন থেকে আজকের থেকে বাড়িওয়ালার কথাই ঘুমাবেন, বাড়িওয়ালার কথাই উঠবেন, বাড়িওয়ালার কথাই বসবেন, বাড়িওয়ালা যা বলবে তাই শুনতে হবে, এটাই ফাইনাল কথা। গ্যাস নাই, আজকে পানি নাই, বিদ্যুৎ নাই, হবে না, চলবে না, বাড়িওয়ালার উপরে কোন রকম বারবার এই ধরনের অভিযোগ করা যাবে না, যাবে না। আপনি বলার পরে আমি ওই আজিজের মাইক ভাড়া বাদ দিয়ে দিছি, তারপরে এসে খালি বলে দে দে দে, তোর নষ্টটা ধরা দে, কি করবো? নষ্টটা ধরাই দিস, তুটা কেমন পয়সা দিয়ে কিনি নেই, যে 10 টাকা হ্যাঁ 8 টাকা তানবি, যে 8 টাকা না 6 টাকা তানবি ভাড়া নাকি? এগুলো মাথায় রেখে কাজ করতে হইব, মাথায় রাখিস এগুলো? আরে মাথায় না, আমি একটু কেড়ে রাখি খাতার মধ্যে, আপনি দেখেন। আমি যে সামনে গেলাম, খেয়াল রাখি দোকানের দিকে। বিক্রি করলে লাভ হবে, আমি বলতেছি
লাভ হতে পারে না, লাভ হবে না, লোকসান হবে। বনানী কমপ্লেক্সের কথা বলেন, এটা কোনে? আমি তো কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। ওরা বনানী কমপ্লেক্স এখন থাকবে কেন? পাঁচ বছর পরে থাকবে। মালিকের সাথে আমার কথা হয়ে গেছে, আরে ভবিষ্যতে এখানে স্থাপনা হবে, কারখানা হবে, সিনেমা হল হবে, ইস্যু তৈরি হবে, মাল কামাবো। শোন, প্রত্যেকটা ইস্যুর একটা আলাদা আলাদা ধরন আছে, সব ইস্যুতে তো এক কাতার ফেলানো যাবে না। মনে করছে কোনোটা রুই কাতলা, কোনোটা মনে কর মাঝারি শোল, আবার কোনোটা মনে কর ছোট ইস্যু পুটি, আবার ধর কোনো ইস্যু আছে বুঝছে তো বাদ দেব, ওই ইস্যুতে কোনো মাল হবে না, বুঝতে পারছিস? মানে টাকার অঙ্ক বুঝে সাইজ। দারুণ, আমার খুব দারুণ লাগেছে, মানে আমার মেলা কিছু শেখার বাকি এখনো। এই আমার কাছে শুধু বর্তমানের ইস্যু না তো, ভবিষ্যতের ইস্যু তো ভরপুর থাকে। আপনি তো ইস্যুর কারখানা, পকেট ঝাড়া দিলে পরে হিসু পড়ে। কি করে ইস্যু উচ্চারণটা ঠিক করে করিস, এটা আমাকে প্রফেশন, এটা করে ইনকাম করি, বুঝিস না? মনে করো বাড়ির থাকে কি যে নবাবের মতো, এটা ভাঙে ওটা ভাঙে, রং উঠাই। শোনো, ভালোই বলতিস কিন্তু আরো ভালো বলো, আরে বাড়িওয়ালাদের পক্ষে এমন কথা বলো ভাড়াটেরা বুঝুক, বাড়ি কাকে বলে, ভালো বলো, ভালো আরো বলো। না ভালো তো বলতেছি, সেটা তো আমি বুঝতে পারছি, ব্যাপারটা তো বুঝেই করতেছি, কিন্তু কথা হচ্ছে যে যেরম করে দেওয়ার কথা ছিল সেরম করে তো আসছে না ভাই। কি বললে আসছে না? মানে যা দেবার তো আমি দিচ্ছি, এই যে তোমার মাইক ভাড়া, যখন যা বলছো আমি তো দিয়েই যাচ্ছি, দিচ্ছি না তা দিচ্ছেন, কিন্তু কথা হচ্ছে যে জীবনের যে রিক্স নিয়ে যা যা করতেছি সেটা তো ওই অ্যাডভান্সের তুলনায় কিন্তু কিছুই না, যত সামান্য মানে নগণ্য আর কি। শোনো, দিচ্ছি তোমার মনে থাকে না, সব সময় দিচ্ছি, নাও ধরো ধরো। দেখ ভাই, দিচ্ছি দিচ্ছি, এই যে 200 নাও। না এই যে ওইটা রাখি কি করবে, ওটা দেন, এটা পুরোই দেন, এটা তো এটা খুচরো হলো না। রাখো, ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। পানির এক নাম জীবন, অপর নাম জীবন, সে পানি নাই, তারপরে বাড়ি ভাড়া দিতে হবে 5 তারিখে, কেন এটা হতে পারে না? 5 তারিখ আসবে, 15 তারিখ আসবে, 20 তারিখও হতে পারে। বাড়িওয়ালাদের অনেক আচরণ, বদবিজাজ, কন্ডিশন মানে শর্ত সব সহ্য করা হয়েছে, আর সহ্য করা চলবে না। এখন থেকে ভাড়া দিয়ে সুযোগ সুবিধা মতো বাড়ি ভাড়া পরিশোধ করা হবে, তাকে যখন ইচ্ছা তখন তারা বাড়ি ভাড়া দেবে, এরপর কোনো কথা বলা যাবে না। আজকের থেকে
কোনো ধরনের বদমেজাজ উত্তেজনা দেখানো যাবে না। আজকে থেকে সব কিছু দিয়ে আপনার কিনতে পারবে, আপনার কেনা সম্ভব কোনদিন সম্ভব না ভাই। একটা কথা কব ভাই, কি মানে আপনি যখন বক্তৃতা করেন তখন ওই আপনার নামটা মাইকে আমি ঘোষণা করবো। আচ্ছা বিপ্লবী সমাজ, বিপ্লবী সালাম, ভালো চলতেছিল সমাজ, কিন্তু হঠাৎ করে গতকাল বিকেল 5টার সময় এই সমাজ তলানি শুরু করেছে। 6টা, তারপরে 7টা, 8টা, 9টা, এই সময় গড়াদি গড়াদি ঠিক 10টার সময়, একদম ঘড়ি ধরে 10টার সময় এই সমাজ পুরোপুরি তলায় শেষ হয়ে গেছে। আপনি বলেন আগে আমার সঙ্গে কথা বলেন, কি বলবেন বলেন। এত পরিমাণ ঘৃণার কাজ, এই ঘৃণা জানানোর ভাষা আমার নেই। ঘৃণা এত পরিমাণ, এই ঘৃণা মাপার জন্য দাড়ি পাল্লা, শের বাক্কা, এমনকি এখন ডিজিটাল পদ্ধতিতেও সেই ঘৃণা মাপার কোন উপায় নেই। আমি এই অসম প্রেমকে সেই পরিমাণ ঘৃণা করি। তো বক্তৃতা দিচ্ছে অসম প্রেমের বিরুদ্ধে, বুঝছেন? আপনি আপনার মাথা ঠিক আছে? আপনি কিছু কিছু কি বলছেন? এত পরিমাণ মানে আমি তো তার সাথে কথা বলতে চাই। শোনো, মানে মেয়েটি কি কথা বলবে, কেমন কথা বলবে, এটা তোমাকে বলবো কেন? সে আমাকে বলতে চায়, আমার সাথে কথা বলতে চায়, আমাকে বলবে। তুমি আসো। বলো, তুমি আমাকে কি বলতে চাও? আপনার বক্তৃতা আমি 2-3 জায়গায় শুনেছি। আপনার বক্তৃতা যে কি ভালো লাগে আমার, তাই ভালো লাগে আমার বক্তৃতা তোমার ভালো লাগে? আমার খুব ভালো লাগলো এটা জেনে যে তোমার মতো একটা সুন্দর মেয়ের আমার বক্তৃতা ভালো লাগে। খুব ভালো লাগার দিন আজকে আমার। আরে ভালো লাগবে না কেন? আপনি কিভাবে বক্তৃতা দেন এত উত্তেজিত হয়ে? আর আপনার কণ্ঠস্বর, আপনার কণ্ঠস্বর যে কত সুন্দর, আমার আবার ভালো লাগবে না? খুব ভালো লাগে। সাবিনা, সাবিনা তো কাজটা একদম ঠিক করে না। আসলে ও ব্যাপারটা বুঝতে পারেনি, বুঝতে পেরেছো? মানে বয়স্কম তো বুঝতে পারেনি। তা তুমি যেন কি জানতে চাচ্ছিলে যে আমি প্রতিদিন বক্তৃতা করি কিনা? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে যদি আশেপাশে বক্তৃতা দেন তাহলে আমি শুনতে যেতাম। কেন, দূরে হলে যাবা না? না, দূরে হলে জানবো কি করে? আমি জানাবো, আমি জানাবো যে কখন কোথায় বক্তৃতা দিচ্ছি। কিভাবে জানাবেন? খুব সহজ, তোমার মোবাইল নাম্বার আছে না? মোবাইল নাম্বারটা দাও, আমি তুলে নিচ্ছি, আমি তুলে নিচ্ছি। কোনো অসুবিধা নেই, আমি একদম সময় মতো জানাই দেবো। বলো বলো মোবাইল নাম্বারটা বলো। হ্যাঁ, 0167।
কি সুন্দর করে বাইরে ডাক দিলে, আমারে দেখলে সুজানা ইয়া উল্টে আটো। এই আমার মাইকের ভাড়ার টাকা দিব কেরা? দিবানি তো। কবে দিবে? দিমুনি তো মাইক চালায় শেষ করে তো ভাড়ার টাকা দাও না। আমি সবকিছু পরিশোধ করে দিব ভাই। আমার কাছে কোনো সময় টময় নাই, বুঝছো? আমি ভাড়ার টাকা চাইছি, ভাড়ার টাকা দিয়ে দিবা বাস। আমি আপনার কাছ থেকে ভাড়া নিচ্ছি, ভাড়া দিচ্ছি, আরো ভাড়া নেব, আরো ভাড়া দেব। নগদ থাকবে, বাকি থাকবে, এটা তো ব্যবসায়িক নিয়ম। ও তাহলে তোমার কাছ থেকে আমার ব্যবসা শিখতে হইব? হ্যাঁ, মাইকের ব্যবসা করি প্রায় দুই যুগের কাছাকাছি, তুমি আর আমার ব্যবসা শিখাইবে? ব্যবসায় যদি শিখাইতে আমার দোকানের কাজের মানুষটা তোমার ওই নিয়ে ব্রেক মারত না, আদর যত্ন করে আমার দোকানে পাঠাই দিতে। এটা হলো ব্যবসায়িক নীতি নীতি, তুমি তাই না কইরা তার আটকায় থইছ। তুমি আমার শিখাও ব্যবসা, তুমি যত রকম কইরাই কো, আমি দুই দিনের বেশি তোমার সময় দিতে পারব না। সাপ সাপ আমার দোকানে নিয়ে টাকা দিয়ে বাস, এটা আমার শেষ কথা। যারা অল্পতে রেগে যায়, রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, তা তো সারা সমাজের জন্য তো মারাত্মক হুমকি স্বরূপ। ক্ষতি করে এরা তো সমাজের ধ্বংস করে দেবে। দাঁড়াও, তোমার এই বদ মেজাজ নিয়ে একটা ইস্যু তৈরি করতে হবে। রাখো, একটা ইস্যু তৈরি করে নি, তারপরে তোমার সাইজ কীভাবে হয় সেটা দেখবে না। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা বাইর করে মেরে দেবো ভাই। এখন গরম ইস্যু কোনটা? এখন গরম ইস্যু হচ্ছে দিনদারের পুরি। কালকে দোকানের সাইডে পুরি খাইলাম, আমার মনে হয় পুরি বাসি ছিল। ওই পুরি পেটের মধ্যে গিয়ে আমার যে ইস্যু তৈরি করেছে, এই গরমেই তো আমি এখন অস্থির হয়ে গেছি। আর একটা ইস্যু হচ্ছে যে মাইক আলি, আচ্ছা ওই মাইক আলির বদমেজাজ। এই মাইক আলির এই বদমেজাজের উপরে একটা ইস্যু তৈরি করতে না পারলে মালিক তো থামানো যাচ্ছে না ভাই। তাহলে তো ইস্যু ধরলো মাত্র দুইটা, এটা কোনো কথা কলি? কত ইস্যুর দরকার তোর? ওই যে মনে করছে ঠোঙা, এই যে ঠোঙা রাস্তা ঘাট পায়জামা পাঞ্জাবি ডাক্তার উকিল মুক্তার মনে কর কোর্টের স্ট্যাম্প কাগজ কলম কালি যে কোনো কিছু নিয়ে ইস্যু তৈরি করা এটা কোনো ব্যাপারই না। তোর কয়টা ইস্যু লাগবে কর? এই রশিদ, চা দিলি নে। আপনার কি চা দেব? আপনি বাকি টাকা শোধ করেন? কত টাকা বাকি আপনি জানেন? মেলা টাকা। এ রশিদ, হে তুই তো বিরাট আনগ্রেটফুল রে, এই তুই তো সাংঘাতিক অকৃতজ্ঞ রে। হ্যাঁ, এই এ তোর দোকানে এই সমস্ত কি ছিল আগে? কি ছিল? মাসি উঠতো না? এই দোকানে চালু করার ইস্যু বানাইলো কিটা? এটা আমি। এই রশিদের দোকানে চা না খেলে আড্ডা জমে না, রশিদের দোকানে চার আড্ডা, বিয়ের আড্ডা, বিয়ে ভাঙার আড্ডা, এসব করে বাবা টাকা লাগবে না, মাপও চাই দোয়াও চাই। এই যে এই যে পলিটিক্যাল আড্ডা, এই যে সামাজিক আড্ডা, এই শোনো এদিক তাকাও, এই যে মানুষের পেছনে লাগার আড্ডা, পেছনে না লাগার আড্ডা, মানুষের দেওয়ার আড্ডা। আর বলো না, সারা দিন বক্তৃতা করে সময় পাইনি, এই একটু কথা বলার সময় পাই রাত্রে। আপনার কি বউ বাচ্চা নাই? বউ বাচ্চা? আচ্ছা, আমারে দেখে কি তোমার মনে হয় যে আমার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, তা তো মনেই হয়। আপনার বয়স তো আর কম না, আর আমার কাছে তো আপনাকে একটা বয়স্ক লোকই মনে হয়। কত মনে হয়? আমার মনে হয় আপনি আমার বাবার থেকে এক বছরের বড় হবেন। আর আপনি যদি বারবার এরকম আপনার বয়স নিয়ে বলতে থাকেন, তাহলে জান আপনি আমার বাবার থেকে দুই মাসের ছোট। হয়েছে খুশি আপনি? দেখো, কারো বয়স নিয়ে হাসাহাসি করাটা ঠিক না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাসবো না। আমি একটা কথা বলতে পারি? বলেন। ওই সারাদিন নানান ধরনের ইস্যু নিয়ে ওই জ্বালাময় বক্তৃতা দিয়ে একেবারে আমি ক্লান্ত হয়ে পড়ি। তোমার সাথে কথা বলার পরে মনটা একেবারে আনন্দে ভরে যায়, বেশ ফুরফুরে লাগে। কিন্তু আমি তো আপনার ফোন প্রতিদিন ধরতে পারবো না। ঠিক আছে, প্রতিদিন না ধরো, একদিন পর পর ধরো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন আপনি যদি এরকম বক্তৃতা দেন না, আমি কখনো আপনার বক্তৃতা শুনতে আসবো না। কেন আসবে না? কেন আসবো না কেন মানে? একটা চুল একটা মানুষের ব্যক্তিগত সম্পদ, আপনি কেন এসব নিয়ে কথা বলেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মানুষ কিভাবে চুল কাটবে এটা হচ্ছে নিজ নিজ স্বাধীনতা, নিজের রুচির ব্যাপার। অবশ্যই এটা ঝারঝার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আর এটা নিয়ে কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো, মানে যার চেহারার সাথে যে কাটিং যায় না, সে যদি সেই কাটিংটা দেয় কিরকম লাগে কও? এই যে দুই পাশ থেকে চুল ছেঁটে দিয়ে মাথার উপরে কাকাতুয়ার ঝুটির মতো এরকম চুল রেখে দেয়, কিরম লাগে দেখতে কও? তখন এইটা নিয়ে একটা ইস্যু তৈরি করবো না বলো, তোমার দেখতে কি ভালো লাগে? আচ্ছা, আর তাছাড়া এই সব তো আমি নিজে করি না, আমার উপরে সমাজের বিরাট চাপ, মানে অভিভাবকদের অনুরোধে এগুলো করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি না চাও, তুমি যদি লাইক না করো, তাহলে আজকের থেকে ইস্যু বাদ। কি বললেন? মানে আমি বলি ইস্যু বাদ দিয়ে দিবেন? হুম, বাদ, 100 বার বাদ, কারণ তুমি তো আমার সব। সব? সব কিছু মানে? মানে মানে হলো স্পিরিট, মানে উত্তেজনা, মানে তুমি হলে আমার স্পিরিট, মানে তুমি থাকলে আমার বক্তৃতা খুব ভালো হয়, মানে সব কাজেরই তো মনে করো যে একজন মানে উৎসাহ দানকারী লাগে, মানে অনুপ্রেরণাদায়ী লাগে, তুমি হচ্ছে আমার সেই অনুপ্রেরণা। বসলাম মানে? আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি, খুব বাজে কাজ করেছেন। না না, আমি কাজটা একদম ঠিক করেছি। মানে আপনিগুলো কি বলছেন? মানে আপনি কি কাজ করে ফেলেছেন আপনি জানেন? আমি বুঝে শুনেই কাজটা করেছি, এখন শুধু দরকার হচ্ছে তোমার সাহস। কিসের সাহস? কিসের সাহস মানে হচ্ছে, মানে তুমি যেখানে যেখানে যাবে আমিও সেখানে সেখানে যাব। আশ্চর্য, মানে আমার সাথে সাথে যাবেন, আমার পিছন পিছন যাবেন, মানে এসব কি আবল তাবল বকছেন? আবল তাবল মোটেও না, আমি তোমাকে দেখব, কি দেখব কিভাবে দেখব এটা কি মুখে বলা যায়? তো বুঝে নিতে হয়। শুনেন, আপনি কিন্তু এখন খুবই বাজে বলছেন। আই, আপনি না কিছুদিন আগে বলছেন যে একটা বাচ্চা মেয়ের সাথে একটা বয়স্ক লোকের যদি কিছু ঘটে তাহলে ব্যাপারটা কত নিচে, কত হাজার মাইল নিচের ঘটনা এটা? আই, আপনি বলছেন না এটা? আপনি আবার কেন কথা উল্টাচ্ছেন, লজ্জা করেন আপনার? কেন কথা উল্টাচ্ছি? কোনো কথা উল্টাচ্ছি না, শুধু ইস্যুটা চেঞ্জ হচ্ছে, মানে বদলাচ্ছে। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, নতুন করে অনেক কিছু ভাবতে হয়। দেখেন, এত ভাবের কিছু নাই, আপনি আমাকে নিয়ে আর কোনো আগ্রহ দেখাবেন না, আপনার সাথে আমার কাছে ছিল না, এখন কিছু নাই, কিছু হবেও না, মানে আপনি বুঝছেন আমার কথাটা? আমি কি বলছি বুঝছেন? এটাই ফাইনাল, এটাই ক্লিয়ার, ঠিক আছে? আপনি ওই মানে অসম কি প্রেম সম্পর্ক সেসব নিয়ে যে জ্বালামি বক্তিমা দিচ্ছেন, তো তাতে করে তো আপনার ওই যে জমির হালাদার আর সাবিনা তাদের যে বিয়ে হতে যাচ্ছিল খালি প্রশংসা করার ইস্যু তো কঠিন ইস্যু, এটা এত কষ্ট করে ইস্যু তৈরি করেছি, ঠিক আছে, প্রশংসা আমিও করতে চাচ্ছি, আমি করেছিও, হয়েছে লোকজন আর কি গুজব ছড়াচ্ছে, নিজে অসম প্রেমের কথা বলতেছে, বড় বড় কথা বলতেছে, কিন্তু আসলে তো ভণ্ড, নিজেগুলো কী করে বেড়াচ্ছে। বদ্রু, তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস? তুই তোর ওস্তাদের সামনে
ওস্তাদরে নিয়ে এই সমস্ত কথা বলার সাহস কোনে পেলে? কিটা দিয়েছে করে? এটা সাহসের ব্যাপার না ওস্তাদ, এটা সাহসের ব্যাপার না, এটা ওস্তাদ শিষ্যের ব্যাপার না, এটা নীতি নৈতিকতার ব্যাপার। তুই আমারে নীতি নৈতিকতা শেখাচ্ছিস? হ্যাঁ তুই, এই বল বাজারে কি ছড়াচ্ছে, কিটা কি ছড়াইছে বল? লোকজন কচ্ছে আজিজ একটা পুরো হাবড়া 14 বছরের একটা মেয়ের সঙ্গে লটর পটর। এই তুই থাম থাম। আচ্ছা ধর আমি একটা 14 বছরের মেয়ের সাথে লটর টটর করছি, তাতে তোর কি, তোর কি সমস্যা? তুই কি করতে চাস, তুই কি করবি? এই আপনি তো ইস্যুর কারখানা, আমি আপনার এই ঘটনা নিয়ে নিজে ইস্যু বানাবো বলে গেলাম। শোনেন মাইকের ভাড়া দেন আপনি, ও আপনি দিতে পারবেন না, কোনোদিনই দিতে পারবেন না। এই যে ধরেন রিসিট আমি নিয়ে আসছি সঙ্গে, এই যে সবগুলো রিসিট রেখে গেলাম, দোকানে যাবেন টাকাগুলো দিয়ে আসবেন। ভাই আসল কথা বলতে গেলে তো আবেগ আসবে, কান্না আসবে, দুঃখ আসবে, সুখ আসবে, জীবনের অংশ। মোট কথা হচ্ছে যে আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি ভাই, চাকরি করবো না। কি করছ তুই? তুই চাকরি ছেড়ে দিবি মানে? তোর উপরে ভরসা করে এই আলি মাইক হাউসটা চলে? হ্যাঁ কার কাছে কয় টাকা পাবো আমি জানি না, তুই জানোস কোথায় ভাড়া দিবি, কার কাছে দিবি না, এগুলো আমার থেকে তুই ভালো জানোস। এটা ভালো কথাই বলেছেন, কিন্তু প্রতিষ্ঠান তো এক প্রকার আমারই, আমার যে কান্না পাচ্ছে না, মনটা খারাপ লাগতেছে না, সেটা না, কিন্তু সাইডে তো দিতেই হবে, বৃহত্তর স্বার্থে আমার সাইডে দিতে হবে। শোনেন আপনি হয়তো ভাবতেছেন যে আমি দোকান ছেড়ে দিচ্ছি মানে আপনারাও ছেড়ে দিচ্ছি, আপনারা কিন্তু আমি ছাড়তেছি না। আপনি যে পাওনাদারদের কাছ থেকে টাকা পাবেন সেটা কিরাম করে আদায় করবো সেটা আমি জানি, যাদের কাছ থেকে আপনি টাকা পাবেন আর যারা ধান নিয়ে পরিশোধ করেন এই দুডোরে ইস্যু বানায় আমি শহর গরম করে ছেড়ে দেবো। এখন বুঝলাম আর কি, আজিজের সাথে থাকতে থাকতে তোর মাথাও আজিজের মতো একদম পুরাটাই খারাপ হয়ে গেছে। তুইও চিন্তা ভাবনা করতে পারছ আমার দোকান থেকে মাইক নিয়ে এই শহরে কোনো কিছু ইস্যু কেন্দ্র করে ঝামেলাটা পাকাবি আর কি। হ্যাঁ সেটা সফল না হওয়া পর্যন্ত বলতে থাকবেন আমি জানি, সেটা আপনি যা খুশি বলেন আমার কোনো অসুবিধা নেই। আপনি বড় ভাই, আমার মনের মধ্যে একটা আফসোস। কিসের? আপনি সারা জীবন আমার বদ্রু বলে ডাকলেন, আমার নামটা তো বদ্রু না, আমার নাম বদ্রুজ্জামান, আপনি বলেন তাই সবাই বলে, বদ্রু শুনলে কিরাম লাগে মনে হয় ডাকাই ডাকাই। আপনি একটু আর দুটো শব্দ তো একটু কষ্ট করে ই কর, আমার বদ্রুজ্জামান বলে ডাকবেন। না মানে ফোন দেওয়াটা আমার একদম ঠিক হয়নি সেটা আমি বুঝতে পেরেছি। তো বুঝতে যেহেতু পারছেন ফোন করছেন কেন? মানে সেই কারণটাই আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি। শোনো আমার এই বয়সে এই সময়ে এসে তোমাদের ফোন দেওয়াটা আমার ঠিক হয়নি, মানে তুমি বারবার নিষেধ করা সত্ত্বেও যে আমি তোমাদের ফোন দিচ্ছি সেটা একটা অন্যায়, এটা একটা ভয়াবহতম অন্যায়, এর জন্য আমার শাস্তি হওয়া উচিত, অনেক রকম শাস্তি হওয়া উচিত, এমনকি সমাজের আমারে বয়কট করা উচিত। শুনেন আপনি যা বলছেন আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি কি বলছি সেটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আপনি এখন কি করবেন জানেন? আপনি এখন ইনিয়ে বিনিয়ে আমার সামনে একটা যুক্তি দাঁড় করাবেন, বাট এতে কি হবে, এতে কোনো লাভ হবে না। এমনিতে আপনার জন্য আমার এখন অনেক প্রশ্ন শুনতে হচ্ছে, আমি এইসব আর শুনতে চাই না, আর এটা যেন আপনার শেষ ফোন কল হয়, আপনি আমাকে আর একটাও ফোন করবেন না। অসম প্রেম খারাপ, যে অসম প্রেম করে
চল্লিশ হাত মাটির নিচে সামনে যায়। ভাই আমার প্রাণ প্রিয় ভাই, ভাই আপনি চল্লিশ হাত মাটির নিচে সামনে গেছেন, আপনি কি টের পাচ্ছেন ভাই? আপনি টের পাচ্ছেন না? আপনার সঙ্গে জনগণ নেই, আপনি জনগণের সঙ্গে নেই, আপনি অন্য একজনের সঙ্গে আছেন। একজনের সঙ্গে কোন করার চেষ্টা করতেছেন সেটাই আপনার কপালে ঢুকবে না ভাই, কারণ পুরের সঙ্গে কোন কিছু করবে না। আপনি কখনো কোনোদিন কোথাও কোনো স্থান হয় না, এটা মনে রাখবা। যে যা কর্ম ফল ঠিকই বলে যাবে সে। আর ইস্যু ঠিকই আমার সে বড় ইস্যু মাঝে হয়ে গেছে, ঠিকই ইস্যু তো আমি করবো ভাই। আপনি যা করছেন ভাই সেদিনে যে বক্তৃতা একদম ফাটাই দিতেছেন ভাই। আরে ফাটাই দিতেছে মানে ফাটাই তো দিছেই। ওই আজিজ মার্কা বক্তৃতা থেকে ভাইয়ের বক্তৃতা কিন্তু অনেক ভালো হচ্ছে। আরে ভালো হবে না, ওনার ইস্যুগুলোই তো অন্যরকম, জটিল জটিল সব ইস্যু ভাই। এই তোমরা কিন্তু একদম বাড়াবাড়ি করবে না, আমি বাড়াবাড়ি একদম পছন্দ করি না, কোনো দরকার ভাই এটা কোনো বাড়াবাড়ি না ভাই। আপনার এই বক্তৃতার পরে অলরেডি দুই তিনজন তাদের পাবনা টাকা পেয়ে গেছে ভাই। সেটা তো হবে, অনেকে বালি হবে না সবার বাদী হবে যে ভাই। এলাকায় অনেক অসঙ্গতি অনেক সমস্যা এখনো রয়েছে, সব দূর করতে হবে। যাবতীয় অন্যায় অনাচার দুর্নীতি সব বন্ধ করে ফেলবো ভাই। এমনিতেই সব বন্ধ হবে ভাই, আপনার যে বক্তৃতা ভাই এইভাবে চললে সব বন্ধ হয়ে যাবে ভাই। সেটাই আমরা আপনার সঙ্গে আছি না ভাই, সেটাই সবার একসঙ্গে থাকতে হবে। জি ভাই জি, যে বলেন না 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 সব বিষয় নিয়ে আমি বক্তৃতা তো করি না ভাই। ভাই এই যে বদরু যে বাকি টাকার লিস্ট দিছে, এই লিস্টের মধ্যে ভাই ভেজাল আছে, অনেক গাবলা আছে ভাই। কোনো গাবলাও নাই কোনো ভেজালও নাই, এগুলো আমি নিজে হাতে লিখে বদরু লই দিয়ে তোমার কাছে পাঠাইছি, কথা বুঝছো? না না সেটা বুঝছি, লিস্ট ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু এর মধ্যে ভেজাল তো অন্য জায়গায় ভাই। এই লিস্টের অনেক টাকা আমি বদরুরে পে করে দিছি ভাই, কিন্তু বদরু সেটা খাতায় উঠায়নি। আপনি চেক করে দেখেন ভাই, খাতায় সে উঠায়নি। তোমার কথা অনুযায়ী যা বুঝলাম, আমি বদরুরে ছাড়া এই ঝামেলা শেষ করতে পারব না। পারম বদরুল এনে তিনজনে বৈশা ঝামেলা শেষ করবে, নগদ যা আছে পকেটে দিয়ে যাও আমারে। হ্যাঁ আমি তো আপনার পাওনা টাকা পাই পাই করে শোধ করে দেব ভাই, সেটা তো আমি বলতেছি ভাই। কিন্তু আপনার এই যে বদরু আমার যে মান সম্মান নিয়ে সিনেমিনি খেলতেছে ভাই, এই মান সম্মানকে আমি ফেরত পাবো ভাই? এই মান সম্মানকে আপনি ফেরত দিতে পারবেন না দেশের জনগণ ফেরত দিতে পারবে আমারে? আপনি শুধু সেটা বলেন ভাই। এই তুমি কি আমার কাছে বিচার দিবা রাইছ? তুমি যদি সময় মতো টাকা না দিয়ে দিতে আমার পেমেন্ট করে দিতে তাহলে আজকে এই বেদাল হইতো না, আর বদরুল এই মাঠ গরমও করতে পারতো না। মাঠ গরম করা শিখাইছে কেনা? আমি শিখাইছি, তুমি শিখাইছো মিয়া? আমি শিখেছি ঠিক আছে ভাই, কিন্তু এই যে দুধ কলা দিয়ে আপনি কালসাপ পুষতেছেন ভাই, এই কালসাপ তো আমার সবল মেরেছে, আমাকে ধ্বংসন করেছে ভাই। কিন্তু আমি বলে দিচ্ছি ভাই, এই কালসাপ একদিন আপনাকেও ধ্বংসন করবে ভাই, এবং সেটা হবে নীল ধ্বংসন ভাই। আমার চিন্তা তোমার করতে হইব না, ঠিক আছে? যদি আমারে সবল মারে আমার কাছে কবিরাজ আছে, ওষুধ আছে ভাই। একটা কথা বলি ভাই, এই সেই মাইক হাউস, এই আলী মাইক হাউস, এই আলী মাইক হাউস থেকে আমি মাইক ভাড়া নিয়ে ভাই হাজার হাজার ইস্যু সৃষ্টি করেছি ভাই, হাজার হাজার ইস্যু সৃষ্টি করে শহরে আগুন লাগাই দিছি ভাই। সেই আগুন, সেই আগুন এখন আমারে পোড়াচ্ছে ভাই। আপনি বলেন জ্বালাইবই তো, শিখাইছে কেনা পড়াইছে কেনা? তুমি তোমার বুকে জ্বালাইবো নাকি আমার বুকে জ্বালাইবো? দেন ভাই, আপনার যা টাকা পয়সা পাই দেন, এই বেশিরভাগই আমি দিয়ে দিচ্ছি ভাই, নেন। আর আপনি বদরুলে কাইন্ডলি বলবেন সে যেন আর এই বাকি টাকা পয়সা নিয়ে যেন আর বক্তৃতা টক্তৃতা না দেয়, সে যেন আর এই মাঠ গরম না করে ভাই। গেলাম ভাই। মাস্টার
আপনি যে অসম প্রেমের বিরুদ্ধে এই যে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে মানুষকে জাগাইতেছেন, সেটা কিন্তু আমার খুব ভালো লাগছে। না আমি তো ভাই কার ভালো লাগবে কার ভালো লাগবে না সেই জন্য বক্তৃতা করি না। আমি আসলে ক্রাইসিস মোকাবেলা করার জন্যই, সমস্যার সমাধান করার জন্যই বক্তৃতা করি। আপনি তো সমস্যার সমাধান করতেছেন, কিন্তু আমার সমস্যাটা যে কি করে সমাধান হবে তা বুঝতে পারতেছেন। এই তো রিকশা করে চলে আসিছেন, বলে ফেলবো সমস্যা সমাধান হয়ে যাবে, বলতে তো হবে। আসলে আমার সমস্যাটা এমন একটা সমস্যা যেটা আমি কারোর সাথে আলোচনাই করতে পারতেছি না। সমস্যা হচ্ছে ক্যান্সারের মতো, বুঝেছো? ভেতরে থেকে তোমার ছড়াবে, তোমার সমাধান করা যাবে না, ঝকাম করে বলে ফেলতে হবে। সমস্যার কথা যে আপনি কি করে বলি, আমার নিজের কাছে তো লজ্জা লাগতেছে। লজ্জা ফজ্জা খেলে রাখাই যাবে না, পরিহার করতে হবে, ঝকাম করে বলে দিতে হবে। তুমি জিনিসটা বলো আমারে, আমি এটা ইস্যু বানায় এমন জ্বালাময়ী বক্তৃতা দেবো, এমন আন্দোলন গড়ে তুলবো, আমি আগুন জ্বালায় দেবো, সে আগুনের মধ্যে এই সমস্যা পুড়ে সারখার হয়ে যাবে। তুমি বলো আগুন জ্বালাবেন কোথায়? জ্বালাবেন সে তো আমার চাচা। হোক চাচা, চাচা কি আছে না, মানে আপন চাচা না, কিন্তু আপন চাচার বন্ধু। তিনি তো বাড়িতে আসেন চাচার মতো, কিন্তু সুযোগ বুঝে প্রেমিকের মতো আচরণ করতে চায়। সসা যখন প্রেমিক খুবই জটিল সমস্যা। আমি তো ভাবছিলাম যে এই অসম প্রেমের ব্যাপারটা আরে একজনরে প্রতিরোধ করেই আমি সমাধান করে দেবো, কিন্তু এখন এই রক্ত দিয়ে ক্যান্সারের মতো ঘরে ঘরে ছড়ায় পড়েছে। তরুণদের কোনো না কোনোভাবে প্রতিরোধ করা যায়, কিন্তু বুড়ো ভামদের বিষয়ে কঠিন কৌশল অবলম্বন করতে হবে। সমস্যা নেই, আমি আমি ইস্যু তৈরি করবো, মাঠ গরম করে ফেলবো, যাবে কোনে চিন্তা করো না, চাচা ফাঁচা সব খবরে পাঠা দেবো, কোনো সমস্যা নেই। সালমা, তোমার বিব্রত হওয়ার কিছু নেই, আর আমারে দেখে ভয় পাওয়ারও কিছু নেই। আমার দুটো কথা তোমার মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে কথা শোনার মতো না অবস্থা আমার নাই। আমি জানি নেই, তারপরেও তোমার মনটা ভালো করার জন্য কথা দুটো শুনতে হবে। শোনো, মানুষের মাঝে মাঝে ঘোর লাগে, এটা একটা ব্যাধি। আমি সেই ব্যাধিতে আক্রান্ত হয়েছি। আপনি আবার শুরু করেছেন, বললাম না আমি আপনার কথা শুনবো না। শোনো, এই ব্যাধি আমারে পুরোপুরি ধ্বংস করে দিছে। আমার বিচার বুদ্ধি বিবেক চিন্তা ভাবনা সব লোপ পেয়ে গিয়েছিল। নিজেকে ধি ধি সি 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 কেন যে আমার এই বয়সে এসে তোমার এইসব কথা বলতে হয়েছিল, যা কোনোদিন হওয়ার না, কোনোদিন হবে না, কোনোদিন সম্ভব না। আমারে আমারে এই সর্বনাশা পথে ঠেলে দিয়ে এগিয়ে সাহায্য করেছে ওই কবিরা। কেন যে কবিরা বলেছে যে প্রেমের কোনো বয়স নেই, কিন্তু আমি তো চুলচেরা বিশ্লেষণ করে দেখেছি, প্রেমের বয়স হচ্ছে 16-26, এর একদিন বেশিও না একদিন কমও না। আমি তো এই সমস্ত কবিদের বিরুদ্ধে হাইকোর্টে যাব, রিট করব, মামলা করব, এই কবিদের আমি কোর্টে তুলব, মামলা করে আমি জিতব এবং এই সিদ্ধান্ত নেব, যাতে করে আমাদের মতো বয়স্ক লোকরা তোমাদের মতো বালিকাদের পেছনে বিভ্রান্ত হয়ে আর না সটে। আমার কথা কি তুমি বুঝতে পেরেছ? এইবার বলো, এইবার কি আমি তোমার কাছে নিরাপদ? আপনি রিট করেন, হাইকোর্টে যান, আপনি মামলাও জিতেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার অনুরোধ হচ্ছে আপনি আর আমার সাথে দেখা করতে আসবেন না, আর এতেই আমি নিরাপদ। কোন জিনিস নিয়ে আমি ভালো করে না ভাবে না চিন্তা করে সেটার ইস্যু বানাই না, আগে আমি বিষয়টা নিয়ে ভালো করে ভাবি,
চিন্তা করি, ওটা নিয়ে কালচার করি, তারপরে সেটা ইস্যু তৈরি করি, তারপর তাই নিয়ে আমি বক্তৃতা দিই, এর আগে না। কিন্তু আমি তো আপনারা বলছি এইটা একটা অসম প্রেমের ঘটনা। আরে অসম প্রেমের ঘটনা তো অবশ্যই জটিল অসম প্রেমের ঘটনা, এটা চাচা তো অসম প্রেম। আচ্ছা তোমার ওই চাচা মানে চাচার বন্ধু, তার বয়স কিরম? কত হবে? এই ধরেন আপনার থেকে 3-4 বছর বড়। তাহলে তো সেটা তো তাহলে হবে, মানে সেটা তো হয় না, মানে ওই তার বয়সটা যদি আমার চেয়ে 15-20 বছরের বড় হতো তাহলে সেটা আমি অসম বলতে পারতাম। আমি তো তোমার বোঝাতে পারতেছি, মানে এটা আলাদা ক্যাটাগরি। আমার চেয়ে 3-4 বছরের বড় সেটা তো সম, একদম সম। ধরো মানে তোমার সঙ্গে আমার প্রেম হবে, প্রেম, হ্যাঁ, এই প্রেমটাকে কি কেউ অসম সম্পর্ক বলবে? বলার কোনো উপায় আছে? জোর করেও তো বলতে পারবে না, এটা একদম ঠিক আছে। সে তোমার চাচা, মানে যদিও চাচার বন্ধু কিন্তু চাচা তো, চাচা হয়ে সে ভাস্তির দিকে আগায় যাচ্ছে, মানে হচ্ছে চাচা মামা খালু ফুপা তালুই এদের সঙ্গে সম্পর্ক অনৈতিক, এটা কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি এই চাচা মামা খালুদের মুখোশ আমি খুলে দেবো। প্লিজ আপনি মুখোশটা খুলে দেন এবং আমাকে বাঁচতে একটু সাহায্য করেন। সেটাই তো, তুমি তুমি বাঁচবাই, মানে কথা হচ্ছে যে ওই চাপটা মনে করো তোর শেষ, ওটা তো যায় না, অনৈতিক, ভিন্ন ক্যাটাগরি। কিন্তু এই যে তুমি জানো তোমার সঙ্গে যদি আমার, মানে এইটা কিন্তু সম, হ্যাঁ, কি এটা কিরম মনে হয়, সম না? হ্যাঁ এখনো বুঝতে পারছি না। আচ্ছা তোমাকে আমি কোন নামে ডাকতে তুমি সবচেয়ে বেশি খুশি হবে, মামা চাচা না খালু? যাক তুমি শুধু আমাকে ভাইয়া বলে রাখবে। আমার না মামা নামটা খুব পছন্দের, মামা। আমি রাখি।